আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া বরকতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আপনারা যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আপনাদের দেখিতে চলেছি কীভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। মাত্র এক ক্লিকে আপনার ফটোকে এডিট করে ফেলুন কোনো ঝামেলা ছাড়াই, কোনো সফটওয়্যার ছাড়াই। তো আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আর প্রথমে আপনাদের চলে যেতে হবে মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা স্টারবারে লিখবেন রিমুভ, আমি লিখে দিতে আসি রিমুভ ভিজিং, লেখার সাথে সাথে এরকম আসবে। এখন আসার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ সেলে অ্যালাউ দিয়ে দেবেন। তারপরে আপনি কোন ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আমি গ্যালারিটারে ফটো সিলেক্ট করতে আসি, আপনারটা সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। এই যে ফটোটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাব, কোনো কিছু করা লাগবে না। এই দেখতে পাচ্ছেন কোনো কিছু ছাড়াই, আপনার টিপাও লাগে না। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর রিমুভ হয়ে গেছে। আপনিও পারবেন। তো এটা এডিট করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাব। আর যদি ওখানে এখানে সাজাবো, এখানে এই যে এখানে ক্লিক করবেন, এডিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কয়েকটি অপশন আসবে আপনার সামনে, সবই ব্লার করতে পারবেন। তারপরে যে অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন, যে কত আইটেম, এই আইটেম আরও আছে দেখতে পারবেন। যেখানে ক্লিক করার দেওয়ার সাথে সাথে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অটোমেটিক জাদুর মতো। আপনারা যদি এরকম করে সেভ করতে চান, যে এখানে কর্নারে সেভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অটোমেটিক ইউনিটি ডাউনলোড হতে থাকবে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ডাউনলোড হতে একটু সময় লাগবে, ওকে করুন।